আর মাসফাহানের পর কোরবানি ঈদ তাই এবারও সিরাজগঞ্জের কয়েকটি উপজেলায় বিভিন্ন খামারে কোরবানির জন্য পশু মোটা তাজা করছেন খামারিরা প্রাকৃতিক কাঁচা ঘাস খড় ও ভিটামিন সহ বিভিন্ন খাবার খাইয়ে সার মোটা করছেন তারা আর খামারিদের প্রশিক্ষণ সহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা করছে জেলা প্রাণী সম্পদ অফিস এদিকে খামারিরা বলছেন ভারত থেকে অবৈধ পথে গরু না এলে ভালো দামে বিক্রি করতে পারবেন তারা সিরাজগঞ্জ থেকে মোহাম্মদ আশরাফুল ইসলামের পাঠানো তথ্য চিত্রায় রেস্ক প্রতি বছরই কোরবানির ঈদকে ঘিরে সিরাজগঞ্জের সদর বেলকুচি শাহজাদপুর উল্লাপাড়া সহ বেশ কয়েকটি উপজেলায় বিভিন্ন জাতের সার মহিষ গারোলসহ বিদেশি জাতের ছাগল মোটা তাজা করেন খামারিরা এবছরও প্রায় সতেরো হাজার খামারের পাশাপাশি প্রান্তিক খামারিরাও প্রাকৃতিকভাবে পশু মোটা তাজা করছেন আর এসব গবাদি পশু জেলার চাহিদা মিটিয়ে পাঠানো হয় বিভিন্ন স্থানে এদিকে এবছর গো খাদ্যের দাম বেশি হওয়ায় কিছুটা চিন্তায় আছেন প্রান্তিক খামারিরা তারপরেও তাদের আশা প্রতিবেশী দেশ থেকে অবৈধভাবে গরু না এলে লাভের মুখ দেখতে পারবেন তারা লোকজন আসে তাদেরকে অনলাইনের মাধ্যমেও ওনারা দেখতে চাইলে আমি ওনাদেরকে দিয়ে দিই ভিডিও করে দিই ছবি তুলে দিই ওয়েট করে স্কেলে দেখায় দিই গরু আছে মহিষ আছে গারল আছে আর আপনার খাদ্যর দাম হিসাবে গরুর দাম তুলনামূলক হারে কম পোষাবে কম সব পর্যায়ে খাদ্যের দাম বেশি এখন যদি ইন্ডিয়া থেকে গরু না আসে তাহলে হয়তো আমরা মোটামুটি যে খাদ্য আছে কিছু লাভ হবে যদি ইন্ডিয়া থেকে গরু না আসে আমরা যে খাদ্য খাওয়াইতেছি খরচ বেশি হলেও আশা করা যায় যে আমরা লাভবান হবো কি এ জেলায় কোরবানির পশু মোটা তাজা করতে খামারিদের প্রশিক্ষণ সহ বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান প্রাণী সম্পদ বিভাগের এই কর্মকর্তা বাজারে যখন এই গরু বেচা কেনা শুরু হবে তখন আমাদের প্রত্যেকটি বাজারে আমাদের মেডিকেল টিম তৈরি থাকবে এবং অলরেডি আমরা এটি কার্যক্রম শুরু করেছি বাজারে গরু ওঠার সাথে সাথেই আমার ভেটনারি মেডিকেল টিম সর্বাত্মক প্রস্তুত থাকবে যদি বাজারে কোনো অসুস্থ গরু যদি সেখানে আসে তো সেগুলো আমরা হয়তো ওগুলোকে আমরা মনিটরিং ব্যবস্থা করব এবছর সিরাজগঞ্জে দুই লাখ বাইশ হাজার গরু তিন লাখ আটত্রিশ হাজার খাসি তিন হাজার মহিষ ও ষাট হাজার সহ ছয় লাখের বেশি পশু কুরবানির জন্য প্রস্তুত করা হচ্ছে গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক